অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের মাঝে এসে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। তোমাদের বিগত ক্লাসগুলিতে বলেছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাস। কেন? কারণ এখন কলেজগুলিতে ক্লাস হচ্ছে না, কাজে যথারীতি ক্লাস শুরু করছি। কিন্তু ক্লাস শুরু করার আগে বলে নিচ্ছি, তোমরা যারা বই কিংবা খাতা সাথে নিয়ে বসনি, তারা দ্রুত গতিতে খাতা এবং বই নিয়ে আসো। আমি এই ফাঁকে চলো আমাদের প্রজেক্টরে যাচ্ছি, কিন্তু তোমরা এই ফাঁকে কিন্তু খাতা এবং বই নিয়ে আসতেছো। তোমাদের এতটুকুর জন্য এই যে সময়টুকু দিলাম আমি শুধুমাত্র খাতা এবং বই আনার জন্য, নিশ্চয়ই তোমরা খাতা এবং বই নিয়ে আসছো। আমরা আজকেই আলোচনা করব, গত লেকচারে তোমাদেরকে আমি বলেছিলাম যে কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রে পশুপালনের প্রথম অংশ, আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় অর্থাৎ পশুপালনের দ্বিতীয় অংশ আলোচনা করব। দ্বিতীয় অংশ আলোচনা করার আগেই চলো আমরা দেখি কি কি পড়ব। পশু রোগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বিগত এক লেকচারে তোমাদের সাথে আমি পশু রোগে দুটি রোগ নিয়ে কথা বলেছিলাম, একটি ছিল ব্যাকটেরিয়াজনিত তর্কা রোগ এবং অপরটি ছিল ভাইরাস জনিত খুরা রোগ। আজকে আমরা আরো দুটি রোগ নিয়ে আলোচনা করব, কিন্তু রোগ নিয়ে আলোচনা করার পূর্বে রোগের শ্রেণীবিভাগটি তোমাদের সাথে আলোচনা করতে চাই। দেখো পশু রোগ, এখন গত লেকচারে আমি বলেছিলাম যে পশু রোগটা কি, আবার বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য। পশু রোগ হচ্ছে পশুর দেহের স্বাভাবিক অবস্থার চেয়ে ব্যতিক্রম অবস্থা। আবার বলছি, পশু রোগ হচ্ছে পশুর দেহের স্বাভাবিক অবস্থার চেয়ে ব্যতিক্রম অবস্থাকে বলা হয় পশু রোগ। এখন দেখো কি ধরনের পশু রোগ আমাদের দেশে পশুগুলিতে হয়ে থাকে। এক নম্বর সংক্রামক রোগ। সংক্রামক রোগটা কি? সংক্রামক রোগটা হলো যে রোগটা তোমার বাহকের মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহতে যায়। আমি কি বললাম? সংক্রামক রোগ হলো সংক্রামিত হয়, সহজ কথা, সংক্রামিত হয় যে রোগ, অর্থাৎ কি ছড়ায় যে রোগ। কিভাবে ছড়ায়? বাহকের মাধ্যমে। বাহক কিরকম? যেমন বাতাস হতে পারে, স্পর্শ হতে পারে, অথবা লালার মাধ্যমে হতে পারে, অথবা দুটি পশু একটি আক্রান্ত অন্য পশু আক্রান্ত নয়, এই পরিস্থিতিতে তুমি একসাথে খেতে দিয়েছো, সেই ক্ষেত্রে তোমার পরস্পর থেকে যেহেতু কাছাকাছি সেক্ষেত্রে ছড়াতে পারে। এই যে ছড়ায় সেই রোগগুলি বলা হয় সংক্রামক রোগ। সংক্রামক রোগগুলি যেমন ভাইরাস জনিত রোগ আছে, যেমন ভাইরাস জনিত রোগ, খুরা রোগ, জলাতঙ্ক, ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়া জনিত রোগগুলো যেমন বাতনা, তর্কা। এই যে ভাইরাস জনিত রোগ, গত ক্লাসে আমি খুরা রোগ নিয়ে আলোচনা করেছি, আজকে জলাতঙ্ক নিয়ে আলোচনা করব। ব্যাকটেরিয়া জনিত রোগ, বাতনা এবং তর্কা। তর্কা গত ক্লাসে আমি আলোচনা করেছি, আজকে বাতনা নিয়ে আলোচনা করব। এবং অপরটি হলো ছত্রাক জনিত রোগ। ইন্টারমিডিয়েট সিলেবাসে ছত্রাক জনিত কোনো রোগ নেই দেখে আমি ছত্রাক জনিত রোগের উদাহরণ দিয়ে দিই। পরজীবী গঠিত রোগ, দুই ধরনের পরজীবী আছে, এক হলো বাহ্যিক পরজীবী যেমন উকুন, এবং অভ্যন্তরীণ পরজীবী। অভ্যন্তরীণ পরজীবী যেটা পেটে থাকে, কৃমি। অপুষ্টি জনিত রোগ, তিন নম্বর হলো তোমার অপুষ্টি জনিত রোগ। সাধারণত পশুকে তুমি যদি নিয়মিত পুষ্টিকর খাবার না দেও, তাহলে সেই ক্ষেত্রে দেখবে যে স্বাস্থ্যে সমস্যা হয় বা শুকিয়ে যায়, সেই রোগটা হলো অপুষ্টি জনিত রোগ। চার নম্বর হলো বিপাকীয় রোগ। বিপাকীয় রোগ কিরকম? যেমন পশু সহজেই হজম হয় না, খাবার খেলো কিংবা অনেক ক্ষেত্রে পশু তুমি লক্ষ্য করে দেখবা পলিথিন কিংবা অন্য এমন কিছু খেয়ে ফেলে যেটা হজম হবে না, সেই ক্ষেত্রে পশুর বদ হজম হয় এবং সেই রোগটিকে বলা হয় বিপাকীয় রোগ। পাঁচ নম্বর হলো খাদ্যে বিষক্রিয়া জনিত রোগ। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পশু খাদ্যগুলিতে আজকাল ভেজাল চলে আসছে, দেখা যায় যে ট্যানারি শিল্প থেকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে আমাদের পশু খাদ্যগুলি তৈরি করা হয়, সেই ক্ষেত্রে পশুর খাদ্যে বিষক্রিয়া জনিত সমস্যা দেখা দেয় এবং ওই রোগটাকে বলা হয় খাদ্যে বিষক্রিয়া জনিত রোগ। এবং লাস্ট যেটি ছয় নম্বর, ভিটামিনের অভাব জনিত রোগ। তুমি মানুষের যেরকম দেহের বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ভিটামিনের প্রয়োজন আছে, পশুরও ঠিক তাই। এবং পশুর দেহে যদি কোনো না কোনো ভিটামিনের অভাব হয়, তাহলে সেক্ষেত্রে যেই রোগটি দেখা দেয় সেটাকে বলা হয় ভিটামিনের অভাব জনিত রোগ। আবার লক্ষ্য করো, সংক্রামক রোগ, পরজীবী গঠিত রোগ, অপুষ্টি জনিত রোগ, বিপাকীয় রোগ, খাদ্যে বিষক্রিয়া জনিত রোগ এবং ভিটামিনের অভাব জনিত রোগ, সেগুলো পশু রোগের শ্রেণীবিভাগ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা চলো দুটি রোগ করবো আজকে। শুরুতে আমরা জলাতঙ্ক রোগ নিয়ে কথা বলি। জলাতঙ্ক রোগ নিয়ে কথা বলার আগে তোমাদের দু একটি কথা বলে নিই যে জলাতঙ্ক রোগের রোগ সম্পর্কে তোমাদের অনেকেরই কিছু ভুল ধারণা আছে যে মানুষেরও এই রোগ হয়। যেহেতু অনেকেই মনে করো বা অনেকেই বলে, যেমন ক্লাস নেওয়ার সময় দেখা যায় যে আমি অনেকে জিজ্ঞেস করি যে তোমরা এই রোগ সম্পর্কে জানো কি না, কিন্তু অনলাইনে যেহেতু ক্লাস নিচ্ছে কাজে এটি তো জিজ্ঞেস করার সুযোগ নেই, কিন্তু দেখা যায় যে অনেকেই বলে যে স্যার জলাতঙ্ক রোগী দেখছি কুকুরের মতন হয়ে গেছে বা কুকুরের মতো ঘেউঘেউ শব্দ করছে, কিংবা অনেকেই বলে যে স্যার এরকম দেখছি যে কুকুরের মতন হাঁটছে।
এখন এই যে তথ্যগুলি তোমাদেরকে আমি দিলাম এটির পিছনে কি কারণ মানুষ এবং পশুর ক্ষেত্রে একই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং এই যে বৈশিষ্ট্যগুলো ওই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা মূলত চিনতে পারি জলাতঙ্ক রোগ কি বা কিভাবে হয় বা তুমি কিভাবে বুঝবে যে একটা পশুর জলাতঙ্ক রোগ হয়েছে লক্ষ্য করো গত ক্লাসে আমি ক্লাস নেওয়ার সময় তোমাদের রোগের চিত্র দেখিয়েছিলাম যেমন ফোড়া রোগের চিত্র দেখিয়েছি কিংবা তোমাদের তর্কা রোগের চিত্র দেখিয়েছি কিন্তু আজকে কোনো চিত্র দেখাবো না জলাতঙ্ক রোগের কোনো চিত্র দেখাবো না কেন কারণ জলাতঙ্ক রোগের মূলত বৈশিষ্ট্যগুলি মনে রাখতে হবে এই বৈশিষ্ট্যগুলি দিয়ে তোমার উদ্দীপক চিত্র দিয়ে না কাজে বৈশিষ্ট্যগুলি তোমাকে মনে রাখতে হবে বৈশিষ্ট্যগুলি দিয়েই তোমার উদ্দীপক আসবে এবং একইভাবে বাতলা রোগ করাবো আমি বাতলা রোগের তোমার বৈশিষ্ট্য দিয়ে উদ্দীপক আসে কাজে তোমাদের এই বৈশিষ্ট্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মুখস্থ রাখতে হবে যেহেতু তোমাদের উদ্দীপক চিনতে হবে চলো চলে যাই আমরা রোগের সরাসরি সংক্রমণ রোগের সংখ্যাটা এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও যেটি আমি বলে ফেলেছি জলাতঙ্ক রোগ কারণ কি জলাতঙ্ক গত ক্লাসে আমি বলেছিলাম যে প্রত্যেকটা রোগেরই কারণ লক্ষণ এবং প্রতিকার এই তিনটি বিষয়ে বলতে হবে একইভাবে জলাতঙ্ক রোগের কারণ কি দেখো লেখা আছে যে জলাতঙ্ক একটি ভাইরাস জনিত রোগ এই ভাইরাসটির নাম হলো রেবিস ভাইরাসের আক্রমণে পশুর দেহে এই রোগ হয় এবং কুকুর শিয়াল হায়না ইত্যাদি হচ্ছে জলাতঙ্ক রোগের বাহক এই যে কথাটি লক্ষ্য করো তোমাদেরকে আমি বলেছি যে জলাতঙ্ক একটি সংক্রামক রোগ এখন কেন সংক্রামক রোগ এই যে দেখো কুকুর শিয়াল হায়না ইত্যাদি হচ্ছে জলাতঙ্ক রোগের বাহক মানে কি এদের মাধ্যমে এই রোগটা ছড়া পরবর্তীতে কি লেখা আছে দেখো জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুর এবং পশু জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুর পশু অন্য কোনো সুস্থ পশুকে যখন কামড় দেয় তখন এই রোগটা ওই বডিতে ছড়ায় এবং জলাতঙ্ক রোগ হওয়ার চার থেকে সাত দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ করে এবং রোগের লক্ষণ প্রকাশে 4-5 দিনের মধ্যে পশু মারা যায় তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট দিলাম আমি এটি মনে রাখতে হবে যে রোগের লক্ষণ প্রকাশে 4-5 দিনের মধ্যে পশু আক্রান্ত পশুটা মারা যায় এইটুকু তোমাদের মুখস্থ রাখতে হবে এখন চলো আমরা দেখি যে আমরা কিভাবে বুঝবো যে পশুর জলাতঙ্ক রোগ হয়েছে অর্থাৎ লক্ষণগুলি মনে রাখতে হবে লক্ষণ দেখো 1 নম্বর জলাতঙ্ক রোগে আক্রান্ত পশু নিস্তেজ ও চুপচাপ হয়ে যায় এবং মুখ দিয়ে লালা ঝরে হঠাৎ করে দেখবা যে তোমার পালিত পশুর কাছাকাছি তুমি যাচ্ছ কিন্তু তোমার সেই পালিত পশু তোমার সাথে যে আগের যে আচরণ সেটা সে করছে না সে চুপচাপ হয়ে যাচ্ছে এবং নিস্তেজ অবস্থায় আছে এবং মুখ দিয়ে লালা ঝরছে বিশেষ করে চোখ দেখে অনেক সময় চেনা যায় যে জলাতঙ্ক রোগ হয়েছে তখন পশু একেবারে আমরা যেরকম অনেক সময় ছোট বিশেষ করে ছোট বাচ্চারা মা বাবার কাছে বায়না করলে মা বাবা সেই শক্তি যখন মিটাতে পারে না তখন বাচ্চারা যেরকম আচরণটা করে একেবারে শক্ত হয়ে চুপচাপ হয়ে যায় একেবারে রাগান্বিত অবস্থা পশুর ঠিক ওরকম একটি আচরণ চলে আসে 2 নম্বর চোয়াল অবশ্যই যায় এবং নিচের দিকে ঝুলে পড়ে ফলে আক্রান্ত পশু কোনো কিছু দিতে পারে না এই যে লক্ষ্য করো চোয়াল অবশ্যই যায় তোমাদের মনে রাখতে হবে গরুর কিন্তু উপরে চোয়াল আমাদের মতো আমাদের যেমন উপরে চোয়াল নাড়াচাড়া করে না শুধুমাত্র নিচের চোয়াল নাড়াচাড়া করে গরুর ক্ষেত্রেও তাই এখন লক্ষ্য করুন যদি গরুর বা মানুষও তো জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় নিচের চোয়াল যখন অবশ হয়ে যায় তখন সেটা সে আর উপরে তুলতে পারে না তখনই কিন্তু মানুষের ক্ষেত্রে হয় কি যখন চোয়াল বা অবশ থাকে নিচের দিকে থাকে তখন সে তখন হা এরকম শব্দ করতে থাকে এই শব্দটাকে অনেকে শুনে মনে করে যে কুকুরের মতন আচরণ করছে বা কুকুরের মতো শব্দ করছে আসলে তুমি হাত দিয়ে চেপে চোয়ালকে নিচের দিকে ধরে চেপে দেখো কথা বলার চেষ্টা করো দেখবে যে শব্দ ওরকমই আসে এরকম পশু যখন আক্রান্ত হয় তখন তার চোয়াল অবশ হয়ে যায় এবং নিচের দিকে ঝুলে পড়ে ফলে আক্রান্ত পশু কোনো কিছু গিলতে পারে না 3 নম্বর দেহের পিছনের অংশ অবশ হয়ে যায় এটি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেহের পিছনের অংশ অবশ হয়ে যায় পশু মানুষের ক্ষেত্রে কি হয় কোমরের নিচ অংশে অবশ হয়ে যায় যখন মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় তখন কোমরের নিচের অংশ অবশ হয়ে যায় এখন যখন কোমরের নিচের অংশ অবশ হয়ে যায় স্বাভাবিকভাবে উপরের অংশটা তো ধরে রাখে নিচের অংশ তখন নিচু এইভাবে হয়ে যায় এখন যখন একটা মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এরকম হয়ে যায় তখন সে হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করে আর এই আচরণটি দেখে অনেকেই ধারণা করে কুকুরের হয়ে গেছে আসলে কুকুর হয় না ঘটনাটি হলো কোমরের নিচের অংশ অবশ থাকে তখন যাতে উপর অংশটা ধরে রাখতে পারে না এবং উপর অংশ ধরে না রাখার কারণে উপর অংশটা নিচু হয়ে যায় নিচু হয়ে তখন ওই আক্রান্ত ব্যক্তি তখন হামাগুড়ি দেয় আর আক্রান্ত পশুর ক্ষেত্রে তোমার নিচের অংশ অবসর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট 4 নম্বর চোখ লাল বর্ণের হয়ে যায় উত্তেজিত অবস্থায় অন্য পশুকে আক্রমণ করে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো যে এটিতে মাঝে মাঝে উদ্দীপক দেয় কিভাবে যে কোনো একটা নাম দিয়ে বলবো যে রানার খামারে হঠাৎ করে একটি গরুর চোখ দেখলাম লাল বর্ণের হয়ে গেছে এবং সে উত্তেজিত অবস্থা অন্য পশুকে আক্রমণ করছে এই যে বৈশিষ্ট্যটা এটি দিয়ে তোমার উদ্দীপক চিনতে হবে যে এটি বলতেছে জলাতঙ্ক রোগের ইঙ্গিত 5 আক্রান্ত পশু ভগ্নকণ্ঠে বারবার ডাকতে থাকে ভগ্নকণ্ঠে কণ্ঠটা ভেঙে যায় ভগ্নকণ্ঠে বারবার ডাকতে থাকে 6 আক্রান্ত পশু প্রচুর পানি পিপাসা লাগা সত্ত্বেও পানি খেতে পারে না গরম পানি দেখে ভয় পায়
কি বললাম আপনাদের পশু প্রচুর পানি পিপাসা লাগার সত্ত্বেও পানি খেতে পারে না গরম পানি থেকে ভয় পায় এটা তোমাদের অনেক সময় আমরা বাইবেল জিজ্ঞেস করি যে পশু পানি থেকে ভয় পায় না মনে রাখতে হবে যে পশুর যে চোয়াল নিচের চোয়াল তো অবশ খাবে কিভাবে নিচের চোয়ালটা অবশ থাকে সে খাবে কিভাবে এই জন্যই কিন্তু মনে রাখবা যে আক্রান্ত পশু পানি থেকে ভয় পায় পানি খেতে পারে না কারণ কি তার চোয়ালটা নিচের চোয়ালটা অবশ থাকে মানুষের ক্ষেত্রেও তাই এবং ওই তোমার কারণে যেটা লিখেছিলাম লাস্ট পয়েন্ট এটা যে রোগের লক্ষণ প্রকাশের 4 থেকে 5 দিনের মধ্যে পশু মারা যায় এখন আমাদের শুরুতেই বলেছিলাম যে 4 থেকে 7 আক্রান্ত হওয়ার 4 থেকে 7 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ করে এখন তুমি যদি একটি জলবন্ধ রোগে আক্রান্ত পশুকে বাঁচাতে চাও তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে লক্ষণ প্রকাশের আগে কিছুটা করতে হবে তা না হলে লক্ষণ প্রকাশ করার পরে আর আক্রান্ত পশুকে বাঁচানো যায় না সেটা 4 থেকে 5 দিনের মধ্যে মারা যাবে এখন চলো আমরা জেনে নিই তাহলে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি এক নাম্বার জলবন্ধ রোগে দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট জলবন্ধ রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে আক্রান্ত স্থানে প্রচুর পরিমাণে পানি এবং সাবান দিয়ে ধুয়ে দিতে হবে লক্ষ্য করেছ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা যে জলবন্ধ রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে আক্রান্ত স্থান প্রচুর পরিমাণে পানি এবং সাবান দিয়ে ধুয়ে দিতে হবে তোমার চোখের সামনে যদি হঠাৎ করে দেখো যে কোনো একটা পশু জলবন্ধ রোগে আক্রান্ত হয়েছে পাগলা একটা কুকুর কামড় দিয়েছে সাথে সাথে তুমি এই কাজটি করবে যে আক্রান্ত স্থানে প্রচুর পরিমাণে পানি এবং সাবান দিয়ে ধুয়ে দিবে দুই নম্বর আক্রান্ত পশুকে দ্রুত সুস্থ পশু থেকে আলাদা করতে হবে যেহেতু এটি সংক্রামক রোগ আক্রান্ত পশুকে দ্রুত সুস্থ পশু থেকে আলাদা করতে হবে তিন নম্বর আক্রান্ত মৃত পশু মাটিতে পুঁতে ফেলতে হবে কারণ কি কারণ এটি সংক্রামক রোগ ছড়াতে পারে এই জন্য আক্রান্ত পশু মারা যাওয়ার সাথে সাথে মাটিতে পুঁতে ফেলতে হবে বেয়ারিশ কুকুর মানে যে কুকুরের কোনো মালিকানা নাই বেয়ারিশ কুকুর মেরে ফেলতে হবে পাঁচ সময়মতো পশু এবং পালিত কুকুরকে প্রতিষেধক টিকা দিতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি সময়মতো পশুকে টিকা দিয়ে নাও তাহলে সেক্ষেত্রে জলবন্ধ রোগ হবে না এবং সর্বদাই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ কি কারণ পশু চিকিৎসক তোমার এই রোগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে উনি জানেন কাজে তুমি যখনই কোনো রোগ কিংবা পশু সংক্রান্ত কোনো সমস্যায় পড়বা তখন তুমি পশু চিকিৎসকের পরামর্শ নিবে এই হলো তোমার জলবন্ধ রোগের কারণ লক্ষণ এবং প্রতিকার এখন আমরা ব্যাকটেরিয়া জনিত আরেকটি রোগ করব যে রোগটির নাম হলো বাতলা লক্ষ্য করো বাতলা বাতলা হলো একটি ব্যাকটেরিয়া জনিত রোগ এবং তোমাদের বই খুললেই দেখবা এই ব্যাকটেরিয়াটার নাম লেখা আছে ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম চৌভি আবার বলছি ক্লস্ট্রিডিয়াম চৌভি নামক ব্যাকটেরিয়া আক্রমণে তোমার এই বাতলা রোগটা হয় বাতলা রোগ তাহলে আমাদের লক্ষণ দেখে চিনতে হবে যেহেতু উদ্দীপক আমাদের চিনে নিতে হবে চলো লক্ষণ দেখি লক্ষণ এক নাম্বার আক্রান্ত পশুর মাংসপেশী ফুলে যায় হঠাৎ করে দেখা যায় যে পশুর মাংসপেশীগুলো ফুলে যেতে থাকে তখনই তোমাকে বুঝতে হবে যে বাতলা রোগে আক্রান্ত হয়েছে পশু দ্বিতীয় গিয়ে ফোলা স্থানে চামড়া খসখসে হয়ে যায় এবং চাপ দিলে চর চর শব্দ করে দেখবা আক্রান্ত যে স্থানটা ফুলে গেছে মাংসপেশী যে অংশটা ফুলে গেছে তুমি জাস্ট এখানে স্পর্শ করবে দেখবা যে এখানে চর চর শব্দ করছে এবং চাপ দেওয়ার সাথে সাথে খসখসে স্থানটা যেরকম মসৃণ তেরকম মসৃণ থাকে না আক্রান্ত স্থান খসখসে হয় এবং চাপ দিলে চর চর শব্দ করে তিন নম্বর কি ফোলা স্থান কালচে রঙে পেয়ে যায় হঠাৎ করে দেখবা লাল রঙের গরু কিংবা অন্য কালার সাদা কিংবা বাদামি কালারের গরু বডির বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে কালচে রং হয়ে যাচ্ছে তখনই তুমি বুঝে নিতে পারবা যেটা বাতলা রোগ খোলা স্থান কালচে হয়ে যায় এবং পাতলে আখ কাঁপড়ের মতো কালো বিশ্রী দুর্গন্ধযুক্ত পদার্থ বের হয় অর্থাৎ কি যে অংশটা তোমার কালচে রঙের হয়েছে ব্লেড দিয়ে যদি একটু কাটা হয় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আখ কাঁপড়ের মতো কালো এবং বিশ্রী দুর্গন্ধযুক্ত রক্ত বেরোতে থাকবে চার নম্বর আক্রান্ত পশু পেটে ব্যথা হবে এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেবে পাঁচ নম্বর আক্রান্ত স্থান পচে যায় এবং পশু মাটিতে ঢলে পড়ে মারা যায় মনে রাখতে হবে এই যে পাঁচটা বৈশিষ্ট্য এইগুলি কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এই জন্য যে এক তো হলো উদ্দীপক চিনার জন্য দ্বিতীয়ত হলো তোমার প্রয়োগমূলক অংশ আনসার করার জন্য তোমাদের এই পয়েন্টগুলি মনে রাখতে হবে এখন তোমাদের এখানে এই যে পয়েন্টগুলি এইগুলি দিয়ে যেমন তোমার এটা দিয়ে একটা উদ্দীপক দিতে পারে এটা দিয়েও দিতে পারে বললো তোমাকে যে সেই আগের মতোই উদ্দীপকের যেকোনো একটা নাম ব্যবহার করবে যে জোসেফের খামারের একটি গরুর হঠাৎ মাংসপেশী ফুলে গেছে এবং চামড়া খসখসে চাপ দিলে চর্চর শব্দ করছে এই যে পয়েন্টটা এটা বলার সাথে সাথে তুমি চিনে নিবা যে এটা বাতলা রোগ এবং এই বৈশিষ্ট্যগুলি তুমি বলে নিবা এখন যথারীতি আমাদের করণীয় কি বাতলা রোগ হলে আমরা কি করবো চলো আমরা করণীয় দেখি এক নাম্বার শেষ সেতে পরিবেশে এই রোগ দ্রুত ছড়ায় তোমাদের মনে রাখতে হবে শেষ সেতে পরিবেশে এই রোগ দ্রুত ছড়ায় কাজে তোমার প্রথম করণীয় হলো পশুর বাসস্থান সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রথম করণীয় কি পশুর বাসস্থান সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দুই নাম্বার আক্রান্ত মৃত পশুকে দ্রুত মাটিতে পুঁতে ফেলতে হবে যেহেতু স্বাচ্ছে রোগ বা সংক্রামক রোগ আক্রান্ত মৃত পশুকে দ্রুত মাটিতে পুঁতে ফেলতে হবে তিন নাম্বার আক্রান্ত পশুকে দ্রুত সুস্থ পশু থেকে আলাদা করতে হবে এবং চার নাম্বার হলো পশুকে সময় মতো প্রতিষেধক টিকা দিতে হবে এবং পাঁচ নাম্বার হলো সময় মতো পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে তোমাদেরকে মনে রাখতে হবে এই যে পয়েন্টটি এই যে দুটি পয়েন্ট চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই পয়েন্টগুলি তোমাদের প্রত্যেকটি রোগের ক্ষেত্রে লিখতে হবে
যে পশুকে সময় মতো প্রতিষেধক টিকা দিতে হবে কেন কারণ হলো যে একটি পশুকে তুমি যদি সময় মতো প্রতিষেধক টিকা দাও তাহলে সে ক্ষেত্রে পশু ওই রোগটি হবে না কাজেই এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আইগুলো সব সময় পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে তোমাদেরকে মনে রাখতে হবে এই যে তোমার পাঁচটি পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করলাম সেটা হলো বাদলা রোগ পশু বলে তোমার করণীয় কি তবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যখন আমরা পশু পালন করি কিংবা সময় মতো প্রতিষেধক টিকা দিই আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো দেখি কি করলে একটা পশু রোগে আক্রান্ত হবে না কি কাজ করলে কি একটি কাজ করলে বা তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করতে পারো যে কি একটি কাজ করলে পশু কোন রোগে আক্রান্ত হবে না তখন তুমি কিন্তু এই পয়েন্ট বলবো যে পশুকে পশুর যে রোগগুলি হয় সময় মতো যদি পশুকে সেই প্রতিষেধক টিকা দিয়ে দেওয়া হয় তাহলে পশুর এই রোগগুলি হবে না এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে এছাড়া অন্য যে পয়েন্টগুলো আছে সেগুলি প্রতিকার ঠিক আছে কিন্তু তোমাদেরকে যদি মনে রাখার জন্য বলছি যে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পশুকে যদি সময় মতো প্রতিষেধক টিকা দিয়ে দেওয়া হয় তাহলে পশুর এই রোগটি হয় না প্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ আলোচনা করলাম তোমার ব্যাকটেরিয়া জনিত বাতলা রোগ এবং ভাইরাল জনিত জলাতঙ্ক রোগ আশা করি তোমরা এই অংশটা আমার কাছ থেকে যতটুকু শুনেছ কিছুটা হলেও স্পষ্ট হয়েছে এছাড়াও তোমাদেরকে সদুলামি কিংবা ফরাদ আহমেদের যে বই এই বইগুলিতে তুমি যদি দেখো তাহলে তোমাদের আরও স্পষ্ট হবে প্রিয় শিক্ষার্থী আবারও সেই একই কথা খুব সাবধানে থেকো কারণ করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে তোমাকে সুস্থ রাখতে হলে তোমাকে সতর্ক হতে হবে আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং ভালো থাকবে এবং পরবর্তীতে তোমাদের সাথে আবার ক্লাস করে দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ